ব্যস্ত শহর ব্যস্ত মানুষ সুখী গৃহকোণ ছুটছে কেন দল ছুট একজন ও যেখান থেকে এসছে সেখান থেকে মাটি না আসলে দেবী মায়ের মূর্তি পর্যন্ত করা হয় না। চুপ করো। গাছে গাছে ফুল ফুটেছে, বসন্ত এসেছে দ্বারে। এই ছবিটা মহেশের রথের মেলায় তোলা, আমি বায়না করে ছবিটা তুলেছিলাম। কি দিন কাল পড়লো, ধার বাকিতে এই কাজ। ওই মেয়ের এই বাড়িতে আমি না কোনো ভাগ মানছি না কোনো দিন মানব। কালি উসকো লেকে হাম মুম্বাই ভেজ দেঙ্গে। হ্যাঁ হ্যাঁ, পালাবো পালাবো পালাবো, পালিয়ে গিয়ে একদম মাই শ্রীচরণে আশ্রয় নেব আমি। আমি তো বলেইছিলাম আমি ইনভেস্টিগেশনে আসব। পাখির ঘর? না 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 না, আপনি এভাবে পাখির ঘরে ঢুকতে পারবেন না। আচ্ছা, আমি কি পারি না পারি সেটা আমি তোমার থেকে শিখব। আরে বালা, ওকে বোন বলে থানা থেকে তুলে এনে সোজা এই বাড়িতে নিয়ে এলে। যদি না যেতে চায় তাহলে মেরে গঙ্গায় ভাসিয়ে দে। বড় দাদা হিসেবে যেটা করছিস সেটা তো উপযুক্ত কাজই করছিস। ঠিকই করছি, কারণ তুমি আমার জীবনে একমাত্র সত্য। সবই ওই টাকার খেলা বুঝলে, ওই ওটি যার কাছে আছে সবাই তারই বশ হয়ে যায়। এ তো দারের ময়না গো, একটাই ভুলি শিখেছে। পুঞ্জনদের আসল রূপটা যদি তুমি কোনদিন দেখতে পাও। ওরা ওই ভদ্র লোকেরা আমাদের থাকতে দেবে নাকি ওদের বাড়িতে? একটা কথা আজ তোমাকে আমি সাফ বলে দিচ্ছি, ওই মেয়ের সাথে কিন্তু এক টেবিলে বসে আমি কিছুতেই খাবো না। তোমাকে যে অ্যাডভাইসটা দিলাম মেনে নাও, আর সেটা যদি তুমি না মানো তাহলে আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি যে সোসাইটির লোকজনকে জানাতে বাধ্য হব। ওরকম একটা অপয়া অলক্ষ্যে এসে জুটেছে না? আমি একটা কথা তোমাকে সাফ বলে দিচ্ছি, ওই মেয়েকে যত শিগগিরই পারো বাড়ি থেকে বের করো, তবেই এ বাড়িতে শান্তি ফিরবে। এই সমাজে, মানে তোমাদের মতো ভদ্রলোকের সমাজের আবর্জনা জঞ্জাল।